আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো মুক্তি বেগম ব্লগ আর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছে। আর সকাল সকালে আমরা নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। রুটি দিয়ে আজকে নাস্তা করব, সঙ্গে তালের হালুয়া হবে। ফুলে একদম টলমলো হয়ে গেছে, তো এইভাবে ফোলা রুটি কিন্তু খুব ভাল লাগে। এদিকে পরোটা ভেজে নিচ্ছি, তো ডিম পোস্ট করে নেব। তো দুটো ডিমই একসঙ্গে দিয়ে দিয়েছি। তো পরোটার সঙ্গে ডিম পোস্ট নিয়েছি, আর এটা হচ্ছে তালের হালুয়া। তো এই তালের হালুয়া দিয়ে রুটি খেতে আমার খুব ভাল লাগে। তো যাই হোক, পরোটা দিয়ে তালে হালুয়া খুবই ভালো লাগে। তো এখন আমরা সবাই নাস্তা খেয়ে নিচ্ছি। এদিকে চা বানিয়েছিলাম, তো বিস্কিট দিয়ে রাকিবা তো চা খাচ্ছে, তো আমরা সবাই একসঙ্গে নাস্তা করছি। তো প্রথমত চা না খেলে ভাল লাগে না, চাটা খেয়ে নিচ্ছি, তারপর নাস্তা করব, তারপরে সারা দিনের কাজে লেগে যাব। সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি। যদি মুক্তি আপুকে সবাই ভালোবেসে থাকেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যেতে চাই। টুনটুনিটা চা খাচ্ছে, ও তো চা খুব পছন্দ করে। যদিও আমার বড় দুই মেয়েকে ছোটবেলায় কখনো আমি চা খেতে দিতাম না, কিন্তু রাকিবা টুনটুনি ও আমার সঙ্গে চা খেতে খেতে ছোট তো আদরে আদরে বাদর হয়ে গেছে, তো সেই জন্যেই ও চা খাচ্ছে, ও চাটা খুব পছন্দ করে। তো ছোটো দেখে ওকে নাও করতে পারি না, ওর চার অভ্যাসটা হয়ে গেছে। তো নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি মুরগির মাংস দু পেঁয়াজি করব। তো এটা আমি পুরো ভিডিওটা দেখাবো না, এটা মুক্তি রান্নাঘর চ্যানেলটিতে দেওয়া আছে, আমার রান্না চ্যানেলে পেয়ে যাবেন, মুক্তি রান্নাঘর সার্চ দিলে পেয়ে যাবেন। তো যাদের ভালো লাগে তারা দেখবেন। তো শর্টকাট আজকে রান্নাটা শেষ করে নিচ্ছি। আজকে খুবই শর্টকাট একটু ভিডিও করছি। তো রান্না বান্না শেষ করছি। তো এই রান্নাটা কিন্তু আমি রান্নাঘরে দিয়েছি, তো আমার রান্না চ্যানেলে, সেটা হচ্ছে মুক্তি রান্নাঘর। তো রান্না টান্না শেষ করে আমরা চলে আসলাম খাবার টেবিলে। ডাল রান্না করেছি, বাইম মাছ দিয়ে করলা তরকারি, আর হচ্ছে মুরগির মাংসের দু পেঁয়াজি। তো এটা আমার রান্না চ্যানেলে থাকবে, দেখে নেবেন। আমি আর রাকিবা টুনটুনি করলা তরকারি খাবে না, তো ওকে আমি মুরগির মাংস দিয়েছি, ও খাচ্ছে। তো রাকিবা তো আজকে অন্যরকম খাচ্ছে, রাকিবার খাওয়াটা দেখেন, চেটে যাচ্ছে, ডাল চেটে যাচ্ছে, তো চেটে চেটে খাচ্ছে কিন্তু খাবার শেষ হচ্ছে না। তো আপনারা কি কখনো এরকম চেটে পুটে খেয়েছেন? তো আমার রাকিবা কিন্তু খুব মজা করে চেটে পুটে খাচ্ছে। তো রাকিবার খাওয়াটা দেখেন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।